Welcome viewers, welcome to my channel. সবাই নিশ্চয়ই আশা করি ভালো আছেন। আজকে আমি যে জিনিসটি নিয়ে কাজ করতে বসছি সেটি হচ্ছে মোসো ব্যাম্বো, মানে এটি একটি বাঁশ, বিশ্বের বৃহত্তম বাঁশ বলা যায় এটাকে, দীর্ঘতম লংগেস্ট ব্যাম্বো বলে এবং অনেকে এটাকে টিম্বার ব্যাম্বো বলে থাকে। সেটা হচ্ছে এই যে নামটি আপনি দেখতে পাচ্ছেন মোসো ব্যাম্বো। এখানে 100টি সিড আছে, আই গট 100 সিডস অ্যান্ড অ্যানাদার ব্যাম্বো ইজ পার্পল ব্যাম্বো। পার্পল ব্যাম্বো বেগুনি রঙের বাঁশের চারা আমরা এটা বীজ এনেছি। আর এনেছি কালার ব্যাম্বো। কালার ব্যাম্বোতে এখানে নানা রকমের কালো, নীল, বেগুনি এবং সোনালি রঙের বাঁশ আছে। দেখা যাক, এগুলো আমরা জার্মিনেট করব একে একে। তো প্রথমেই মোসো ব্যাম্বো দিয়ে আমরা শুরু করছি। মোসো ব্যাম্বোর যে সিডগুলো আমরা নিচ্ছি সেগুলো সবগুলো বাঁশের বীজগুলো, বিশেষ করে মোসো ব্যাম্বোর বীজটা একটু রেয়ার। এর জন্য রেয়ার যে এটা এই বীজটি 50 বছরে একবার হয় গাছে, যার জন্য এটি একটু রেয়ার বীজ বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো, এগুলো বড় ঘাসের বীজের মতো। এগুলো এখানে 2, 4, 6, 8, 10, 12, আমরা মোটামুটি 20টার মতো বীজ আমরা জার্মিনেটের জন্য নিলাম। এগুলোকে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বীজগুলোকে আমরা 15 মিনিটের জন্য সলিউশন একটি বানিয়ে রেখেছি আমি আগে। এটা সল্ট দিয়ে, লবণ দিয়ে তৈরি পানি, 1 চামচ লবণের সাথে 10 চামচ পানি দিয়ে এটি করা যায়। এবং তো দুটা মেথড আছে, এটা দুটা মেথডের মধ্যে একটি মেথড হচ্ছে এই মাথাটা ভেঙে ভেতর থেকে সিডটা বের করে নেয়া। তো যেহেতু বীজটা আমরা নিয়ে এসেছি বাইরে থেকে, সেহেতু এটা এই যে বীজটা ভেঙে ভেতর থেকে যদি শ্বাসটা বের করে নেওয়া যায়, এটা হচ্ছে অরিজিনাল সিড ভেতরে যেটা আছে। এই যে এভাবে দেওয়া যায়, এভাবে আমরা সবগুলো বীজ খুলে নিতে পারি। আবার কিছু বীজ আমরা এমনিও ফেলবো পানিতে সলিউশনে, ভেজার পরে এগুলো আমরা খুলবো। এবং অনেক বীজ আছে যেগুলো ভেজার পরে অটোমেটিক্যালি খুলে পড়ে যাবে। তো 15 মিনিটের জন্য আমরা এখানে বীজগুলো রাখছি ভিউয়ার্স। 15 মিনিট পরে আবার আমরা ফিরে আসছি আপনার কাছে। এর মধ্যে বলে রাখি, আমরা আবার এই বীজগুলোর সাথে সাথে আমরা আজকে কালার ব্যাম্বো এবং পার্পল ব্যাম্বো করবো। করে এগুলো প্রত্যেকটিতে এরকম পানির একটি করে ছোটো জারে আমরা রেখে দেবো 24 ঘন্টার জন্য। আবার নেক্সট 24 আওয়ার্স পরে আমরা এই বীজগুলোকে ই করব, মাটিতে আমরা রোপণ করব। তার আগ পর্যন্ত আমরা এই বীজগুলোকে 15 মিনিটের জন্য ভিজাবো।